দেখতে দেখতে সংসার জীবনের 5টা বছর কাটিয়ে ফেললাম। আসলে 5টা বছর কখন যে পার করে ফেললাম দুজনের কেউ বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো সেদিন আমাদের বিয়ে হলো, মাত্র কয়েকদিন আগে, কিন্তু এই কয়েকদিন যে কয়েক বছর হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি। আজকে হলো 30শে জানুয়ারি। এই দিনে 2019 সালে আমাদের বিয়ে হয়েছিল। তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো 30শে জানুয়ারি আমাদের জীবনের একটা স্মরণীয় দিন, যা প্রতি বছর আমাদের জীবনে আসে, কিন্তু ওইভাবে কখনোই সেলিব্রেশন করা হয় না। কারণ এই দিনে কারণ বিয়ের সিজন থাকে, তাই কোনো না কোনো বছর কারো না কারো বিয়ে থাকে, বা কোনো সমস্যার কারণে আমরা হয়তো, আমি গ্রামে থাকলাম, আমার হাজবেন্ড ঢাকায় থাকলো, এইভাবে করে আর ওইভাবে অনুষ্ঠান কখনোই করা হয় না। তো এই বছরও ভেবেছিলাম যে কিছুই করব না। তো আমার হাজবেন্ড বললো না যে ছোট করে একটু সেলিব্রেশন করি নিজেরা নিজেরা, এর জন্য আর তেমন কাউকেই বলা হয়নি। তো নিজেরা নিজেরাই সেলিব্রেশন করলাম, ছোট একটা কেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, এই তো। আর আমার ছেলের কথা ভেবে বেশিটা করলাম, যে ও একটু আনন্দ পাবে, এর জন্য আর কি করা। আসলে সময় কোথা থেকে যে চলে যায় কিছুই টের পাওয়া যায় না, মনে হয় চোখের পলক ফেললেই সময় চলে যায়। আসলে সংসার জীবনটা এমন যেখানে একে অপরকে বোঝা, একে অপরের পাশে থাকা, এটাই হলো সংসার জীবন। আপনি মানিয়ে নিতে পারলেই সুন্দর। যদি এই জীবনে কেউ সফল হতে পারে তাহলে এই সংসার জীবন হয়ে ওঠে স্বর্গ। আর যারা মানিয়ে নিতে না পারে, একে অপরকে না বোঝার চেষ্টা করে, একে অপরকে সাহায্য না করে, সম্মান না করে, না ভালোবাসে, তাহলে সেই সংসার জীবন কখনোই সুখের হয় না। আসলে আমি ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ, মানে তিনি আমার জীবনে এমন একটা মানুষকে দিয়েছেন, পাঠিয়েছেন। কারণ আমার হাজবেন্ড আমাকে এতটা বুঝে যে আমি কোনো কিছু বলার আগেই সে সেটা বুঝতে পারে। মানে এমন একটা লাইফ পার্টনার সবাই চায়, যেটা আমি অনেক ভাগ্য করে আমি ওকে পেয়েছি। তো সংসার জীবন, দাম্পত্য সম্পর্কটা এমনই, কখনো রাগ, কখনো দুঃখ, আবার কখনো হাসি খুশি, এইভাবেই কেটে যায় বছরের পর বছর, যুগের পর যুগ। তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, আমরা যেন এভাবেই সারা জীবন একে অপর পাশে থেকে, একে অপরকে সুখে দুঃখে হাতে হাত রেখে চলতে পারি, একে অপরকে সম্মান ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিতে পারি। এই যে আমরা এখানে কেক কাটছি, কেক কাটার জন্য বসে পড়েছি আমার ছেলে, সে তো খুব খুশি। প্রথমে ভেবেছিলাম সে হয়তো ভয় দুষ্টামি করবে বা কেক এগুলা কী করে জানি না, ভয়েই ছিলাম, কিন্তু পরে দেখতেছি সে খুব খুশি। এই যে সব সুন্দর করে লক্ষ্মী হয়ে বসে আছে। আমাদের কেক কাটা শেষ হয়ে গেলে সে আমাকে ছোট্ট একটা গিফট দিল। আসলে গিফট যেমনই হোক সেটাই মানে আমার কাছে বিশাল কিছু। আমি এই গিফটটার কথা জানতাম না, সে কখন এটা এনেছে, কখন কি করেছে, আমার কিছুই জানা ছিল না। আমি তো দেখেই সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ এরকম একটা গিফট আমি আশা করিনি। আমি তো ভেবেছিলাম যে কোনো অনুষ্ঠানই করব না, তবুও এত সুন্দর একটা সময় কাটালাম আমরা। এর জন্য আমার ছেলের বাবা, মানে শুদ্ধর বাবার কাছে অনেক অনেক ধন্যবাদ, যে এত সুন্দর একটা সময় আমাদের উপহার দেওয়ার জন্য। এই যে আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।